তুরস্কে দাবানল নিবানো যাচ্ছে না, যখন আবহাওয়া বিশেষ বলছে যে 15 দিন পর্যন্ত কোনো বৃষ্টি হওয়ার কি নেই সম্ভাবনা, আর দাবানলটা নিববে শুধু একমাত্র রহমতের বৃষ্টি দিয়ে, আর দুনিয়ার কোনো ফানে দিয়ে কি সরাসরি রহমতের বৃষ্টি নাজিল হবে দাবানল নিব। FTV Media 24 in anticipation of healthy culture. বিশ্বব্যাপী এখন নানান রকম গজব শুরু হয়েছে, একরকম নয়, নানান। তুরস্কে দাবানল শুরু হয়েছে, গ্রিসে দাবানল, যে দাবানল দুনিয়ার কোনো কিছু দিয়ে কি নিবানো সম্ভব হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাবানল নিবেবের ব্যবস্থা কোরআন হাদিসে রেখে দিয়েছেন। তুরস্কে দাবানল নিবানো যাচ্ছে না, যখন আবহাওয়া বিশেষ বলছে যে 15 দিন পর্যন্ত কোনো বৃষ্টি হওয়ার কি নেই সম্ভাবনা, আর দাবানলটা নিববে শুধু একমাত্র রহমতের বৃষ্টি দিয়ে, আর দুনিয়ার কোনো ফানে দিয়ে কি সরাসরি রহমতের বৃষ্টি নাজিল হবে দাবানল নিববে, এটা হলো 1 নম্বর ওষুধ। কিন্তু আবহাওয়া অফিস বলছে কি 15 দিনে বৃষ্টি হওয়ার কোনো কি নেই সম্ভাবনা। প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এটা প্রচার করেছে, পার্শ্ববর্তী সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি এরকম সংবাদ দিছে যে না 15 দিনের ভিতরে কোনো কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরদোগান চিন্তা করলেন, তুরস্কের প্রেসিডেন্ট, যে আল্লাহর সাহায্যের দরকার এখন আছে না নেই, আর আল্লাহর সাহায্যের জন্য কোনো সময় টময় নাই, ঠিক কি না? আল্লাহ আবহাওয়া বার্তাটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে কি পারে না? আল্লাহ দিনকে রাত করতে পারেন, রাতকে দিন পারে কি পারে না? এরদোগান ঘোষণা করে দিলেন তার পার্টির নেতৃত্বে, কে পার্টির নেতৃত্বে সালাতুল ইস্তিসকা হবে, বৃষ্টির নামাজ হবে। কিসের নামাজ? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এরদোগান চিন্তা করলেন যে আল্লাহর সাহায্যটা এখন আমরা নামাজের মাধ্যমে পেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের একে ফাটির প্রধান ধর্ম বিষয়ক সম্পাদক যিনি, তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়াইয়া তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হলো, 250 দাবানল নেমে গেল। পত্র পত্রিকা, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউব, ফেসবুকের ভিতরে আসলো কিভাবে নামাজ পড়ে, তিনি কিভাবে কি দিয়ে নামাজ পড়ালেন এবং কি মুনাজাত আল্লাহর কাছে করলেন, যে মুনাজাত গুলি হাদিসের ভিতরে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। নামাজ শেষে তিনি মুসল্লির দিকে ফিরিয়া হাতটাকে উঁচু করে বলেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, বলেন না আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহ উপকারে বৃষ্টি দিয়া দাও, আল্লাহ উপকারে বৃষ্টি দিয়া দাও, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহুম্মা গিসনা, আল্লাহুম্মা গিসনা, মুখস্থ করেন না, আল্লাহুম্মা গিসনা তিনবার বললেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ বৃষ্টি নাজিল কর, বৃষ্টি নাজিল কর, আল্লাহ বৃষ্টি নাজিল কর। এরপরে বললেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগিসা, আল্লাহ মুসলধারে বৃষ্টি দিয়া দাও। দাবানল নিবাবার জন্য মুসলধারের বৃষ্টির প্রয়োজন ছিল কি ছিল না? আল্লাহুম্মা, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগিসা, আল্লাহ মুসলধারে বৃষ্টি দাও। ওমারিয়ান মারিয়া, আল্লাহ এমন বৃষ্টি দাও যে বৃষ্টির কারণে জমিন সজীব হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিন তরু তাজা হয়ে যায় এমন বৃষ্টি নাজিল কর। নাফিয়ান গায়রা দরিন, আল্লাহ এমন বৃষ্টি দিয়া দাও যে বৃষ্টি উপকারী ক্ষতি করে না। আল্লাহু আকবার। আজলান গায়রা আজাল,
আল্লাহ এত দ্রুত বৃষ্টি দাও সময় নিও না, আল্লাহু আকবার বলে। আবু দাউদ শরীফে হাদিসটা এই প্রার্থনাটা আছে। এরপরে দোয়া করলেন, আল্লাহ আজকে ইবাদাকা, আল্লাহ আজকে ইবাদাকা ও বাহাইমাকা ওয়ানসুর রহমাতাকা ওয়াহিবালাতি গাল মাইয়াত। আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ তোমার বান্দাদেরকে পানি দাও, চতুষ্পদ জন্তুগুলি পশু পাখিগুলির জন্য পানি দাও, অংশুর রহমাতাকা তোমার রহমতটাকে বিস্তৃত করে দাও। আল্লাহু আকবার। ওয়াহি বালাদিকাল মাইয়িত, মরা জীবনটা মরা জমিনটাকে তুমি বৃষ্টি দিয়ে সজীব করে দাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফের বর্ণনা, পবিত্র কোরআনে উল্লেখ আছে, যখন আকাশ রহমতের আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়, জমিন সেই রহমতের বৃষ্টি পাইয়া সজীব হয়ে যায়। যেভাবে নববধূ যেরকম সন্তান ফসবের প্রস্তুতি নেয়, রহমতের বৃষ্টি জমিন পাইয়া সেভাবে ফসল ফলাবার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ একবার বলেন। তাইলে এখনো আল্লাহ বান্দার কথা শুনে কি শুনে না? আল্লাহ কুদুরু নিয়াস্তা জিবলাকুম, বান্দা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। দেয় কি দেয় না? আম্মা ইউজিবুল মুত্তার রাইজা দাহু ওয়ায়ুকশিফু সুয়া। আল্লাহ প্রশ্ন করছেন, রে বান্দা দুস্থ নিঃস্ব অসহায় মানুষ যখন আমারে ডাকে, তার ডাকে কে সাড়া দেয়? কে দেয়? ওয়ায়ুক শিফু সুহা, কষ্টটা দূর করে কে? এত মারে বাবারে কিরে বেতা বেতা মা কারে বলাইলে বেতা ভালো হইতো নরে। আল্লাহ কো, আল্লাহ একবার কর না, যখন উঠে হেডের বিষ তখন উঠে তখন আল্লাহ দিস, কথা ঠিক কি না? রাত্রি বেলা দেখবেন যে আমরে হাতাল উড়ি উঠছে, হেতে মনে করছে যে খাইছে, মনে ভূত না ঠিক না? এবার হাতে যা যা হার আলহামদুলিল্লাহ আর কুলু আল্লাহর হড়ে নিরিবে, যদি হাতাকে না লড়তে হাতে উঠতো নি, এলা হাতা লড়নে হাতে ডরা আসে, ডরের কারণে জ্ঞানী হড়ে। সুবহানাল্লাহ। ইল্লা বিপদ আফদ মুসিবত দিলে বন্দার উপকারে না ক্ষতি হয়, কারণ বন্দার উপকার হয়, বন্দার নেক কাজ করে, এটা তার নেকের পাল্লা কি হয়, যোগ হয়। সুবহানাল্লাহ। তাহলে যখন উঠে হেডের বিষ তখন হয় আল্লাহর দিস, ওর কথাও তো কয়, যখন উঠে হেডের বিষ তখন হয় কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন করোনা নামক মহামারী যে আছে, এই ভাইরাসটা দূর করতে হইলে আল্লাহর কাছে প্রার্থনার দরকার আছে না নেই? এখন মা তো না দেই আছে না নেই? লকডাউন শাটডাউন এটার সাথে হেডডাউন ঠিক কিনা? হেডডাউন হেডটাকে নত করবেন কার কাছে? আল্লাহর কাছে নত করবেন। হের ভরে হাত তুলবেন, তুলতে দেরি কবুল হতে দেরি নেই। আল্লাহ একবার। কিন্তু হেডডাউন তো নাই, শুধু লকডাউন আর শাটডাউনের ওয়াজ আছে, হেডডাউনের কোনো ওয়াজ আছে? তুরস্কের প্রেসিডেন্টের দোকান আহ্বান জানাইছে তোমরা অন্য ওয়াজ আড়ো, কারণ আল্লাহ কইছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। আল্লাহ আকবার। আদুআউ সালাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। সহিহ ইবনে মাজার হাদিস মুস্তাদার কে হাতে মো, তাইলে আমাদের কাছে একটা হাতিয়ার আছে, সেটা কি? আর দোয়াউ সেলাউল মোমেন আল অজু সেলাউল মোমেন, অজু মোমেনের হাতিয়ার। আল্লাহ একবার বলেন না, সুন্দর করে অজুটা করি। এরপরে দোয়া করার দরকার আছে না নেই? লাইউরাদ্দু লাইউরাদ্দুল কাদরু ইল্লা দোয়া কদারা, লাইউরাদ্দুল কাদরা ইল্লা দোয়া, একমাত্র দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে। আল্লাহ একবার বলল, ওয়াল কদরে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে মোয়াল্লাক পরিবর্তনীয় তাকদীর যেটা, সেটা কি দ্বারা পরিবর্তন হতে পারে? মাতাও মাতাও তো না দি। তাইলে এখন দোয়া করুন কম করতে হবে না বেশি? লকডাউন শাটডাউন তার সাথে এরপরে কার কাছে? তবে হালালটা খাইয়ে কি খাই? এ আবুজর আবুজর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া করেন যাতে আমি মুস্তাজাব দাওয়াত হইতে পারি, আয় দোয়া করতে দেরি যাতে কবুল হইতে কি না। হুজুর আবুজরকে বলেন, আবুজর আতিম মাতা মাকাব, তুমি তোমার খাওয়াটাকে হালাল করো, ফান্তা মুস্তাজাব দাওয়াত, হালাল খেয়ে ডাক দিবে, ডাক দিতে দেরি কবুল হইতে দেরি নেই। তাহলে হালালের দরকার আছে না নাই? হালালে আরাম হারামে বেরাম কোন? হালালে আরাম হালালে মজা হারামে সাজা, কথা ঠিক কিনা? হালাল খাইবেন ইবাদতে মজা হাইবেন, হারাম খাইবেন ইবাদতে মজা নাই, বউ এনে কি লিবে, কথা ঠিক কিনা? আমনে কিল দেন এরা ঘেতে কিল দিয়ে লিবে, কথা ঠিক কিনা? আমনের বউ হাতাশ টাকার লাগো লাইন দেখবো ইয়ার কেন, এটা কি কয়? আল্লাহ হেদায়েত দান করুক। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যে সলোমন মহামারী আছে এই সলোমন মহামারী দেখে আমাদের দেশটাকে হেফাজত করুক, সারা বিশ্বটাকে হেফাজত করেন।